বন্ধুরা, ওয়েলকাম টু 10 মিনিট স্কুল। আশা করি আমরা সবাই খুব ভালো আছি। আজকের বাংলা প্রথম পত্রের ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। আজ আমরা আলোচনা করব আমাদের তোলপার গল্পটির শব্দার্থ অতিকা, পাঠের উদ্দেশ্য, পাঠ পরিচিতি, লেখক পরিচিতি এবং বহুনির্বাচনী প্রশ্ন সম্পর্কে। তাহলে চলো দেরি না করে আজকের ক্লাসটি শুরু করা যাক। বন্ধুরা, আমরা প্রথমে আলোচনা করব আমরা এই গল্পটি পড়ার সময় যে নতুন কিছু শব্দ এবং টিকা দেখেছি সেগুলো সম্পর্কে। তাহলে প্রথমে কি আছে? প্রথমে যে শব্দটি আমরা দেখতে পাচ্ছি সেটি হলো চিৎকর। চিৎকর শব্দটির অর্থ হচ্ছে চিৎকার বা উচ্চ স্বরে কান্না। আমরা দেখেছি যে গল্পের শুরুতেই যখন সাবু তার মাকে জোরে জোরে ডাকতে ডাকতে আসে, তখন তার মা তাকে জিজ্ঞেস করে যে সে কেন এত চিৎকর করছে, অর্থাৎ সে কেন এত চিৎকার করছে। পাঞ্জাবি মিলিটারি, পাকিস্তানের পাঞ্জাব রেজিমেন্টের সৈনিকদেরকে বলা হয় পাঞ্জাবি মিলিটারি। পাকিস্তানি অন্যান্য সৈন্যদের সঙ্গে এরাও পূর্ব বাংলার নিরস্ত্র জনগণের ওপর নির্মম হত্যাকাণ্ড চালিয়েছিল। পঁচিশে মার্চ, পঁচিশে মার্চ হলো 1971 সালের সেই কাল রাত। তাহলে 1971 সালের পঁচিশে মার্চের কথা আমাদের গল্পটিতে বলা হয়েছে। এই তারিখের কালো রাতে পাকিস্তানি বাহিনী বাঙালিদের উপর অতর্কিত আক্রমণ শুরু করে। তারপর আছে কি গারো পাহাড়। বাংলাদেশের রংপুর ময়মনসিংহ অঞ্চল থেকে উত্তরে ভারতের মেঘালয় রাজ্য পর্যন্ত বিস্তৃত পার্বত্য এলাকাকে বলা হয় কি গারো পাহাড়ের অঞ্চল। তারপর আছে প্রৌর। প্রৌর শব্দটি আমরা দেখেছি আমাদের গল্পে ছিল যে একজন প্রৌর মহিলাকে সাবু পানি খাওয়ায়, যার নাম কি ছিল মিসেস রহমান। তাহলে প্রৌর শব্দটির অর্থ হচ্ছে প্রবীণ বা যিনি যৌবন ও বার্ধক্যের মাঝামাঝি বয়সের। তাহলে মিসেস রহমানকে আমরা বলতে পারি তিনি যৌবন ও বার্ধক্যের মাঝামাঝি বয়সের। এরপর আছে খাবি খাওয়া। খাবি খাওয়া শব্দের অর্থ কি বিপদে পড়ে নিতান্ত নিরুপায় বোধ করা, মরণাপন্ন হওয়া বা অসহায় বোধ করা। অর্থাৎ সে কেউ যদি বিপদে পড়ে নিতান্তই নিরুপায় বোধ করে, অর্থাৎ সে কি করবে বুঝতে না পারে, অসহায় বোধ করে, তাহলে আমরা তাকে বলতে পারি কি খাবি খেয়েছে। সে খাবি খেয়েছে, অর্থাৎ খাবি খাওয়া শব্দটির অর্থ তাহলে দাঁড়ায় কি অসহায় বোধ করা বা বিপদে পড়ে নিতান্ত নিরুপায় বোধ করা অথবা মরণাপন্ন হওয়া। তারপর আছে যে চাঙারি, যেটাই করে কিনা সাবু কি করেছিল মুড়ি নিয়ে অসহায় সেই মানুষদেরকে খেতে দিয়েছিল। তাহলে চাঙারি শব্দটির অর্থ কি বাঁশের তৈরি ডালা, ঝুড়ি বা টুকরি। তাহলে আমরা নতুন একটি শব্দ শিখলাম, সেটি কি চাঙারি। চাঙারি শব্দের অর্থ কি দাঁড়ায়? বাঁশের তৈরি ডালা, ঝুড়ি বা টুকরি। বন্ধুরা, এবার আমরা যাই আমাদের পরবর্তী শব্দার্থ এবং টিকাগুলোতে। এখানে আমরা দেখতে পাচ্ছি প্রথম শব্দটি হচ্ছে নিমেষে। নিমেষে শব্দের অর্থ হলো চোখের পলকে। কাফেলা, কাফেলা শব্দটির অর্থ সারি বেঁধে চলা পথিকের দল, অর্থাৎ একদল পথিক যারা কিনা সারি বেঁধে চলছে তাদের আমরা বলি সেটা একটা কাফেলা। আমরা কিন্তু দেখেছি আমাদের গল্পে যে মানুষজন ঢাকা শহর থেকে তাদের বাড়িঘর সবকিছু ছেড়ে মানে কাফেলার মতন করে সারি বেঁধে চলে তারা এই গ্রামের দিকে আসছিল। তারপর আছে কি জ্বালা। জ্বালা শব্দটির অর্থ হলো মাটির তৈরি পেট মোটা বড় ধরনের পাত্র, এটাকে বলা হয় কি জ্বালা। নাজেহাল, নাজেহাল শব্দটির অর্থ হচ্ছে হয়রান বা পেরেশান বা জব্দ। আমরা যদি কেউ অস্থির হয়ে যায় বা হয়রান হয়ে যায় কোনো কিছু করলে তখন আমরা বলি তার নাজেহাল অবস্থা। এরপর আছে যে জয়ীফ। আমরা দেখেছিলাম আমাদের যে বৃদ্ধ লোকটি ছিল অত্যন্ত বৃদ্ধ, যে কিনা যার সন্তানদেরকে তিনটা ছেলেকে মেরে ফেলে পাকিস্তানি মিলিটারিরা, তিনি কি তাকে কি বলে উল্লেখ করা হয়েছিল? তিনি ছিলেন জয়ীফ, অর্থাৎ তিনি দুর্বল হীনবল বৃদ্ধ বা জরাজীর্ণ। তাহলে জয়ীফ শব্দটি আমাদের কাছে একদমই অপরিচিত এবং এই শব্দটির অর্থ কি দাঁড়ায়? দুর্বল হীনবল বৃদ্ধ অথবা জরাজীর্ণ। অস্বস্তি, অস্বস্তি শব্দটির অর্থ কি অস্বস্তি বা মনের অশান্তি, অর্থাৎ অস্বস্তিকে আমরা এই গল্পটিতে লেখক অস্বস্তি বলে উল্লেখ করেছেন এবং এর অর্থ কিন্তু অস্বস্তি বা মনের অশান্তি। কারো যদি মনে অনেক অশান্তি থাকে, সে কেমন একটা অস্থির অস্থির বোধ করে না, সেটাকে বলা হয় হচ্ছে কি অস্বস্তি বোধ করা বা অস্বস্তি বোধ করা। কুঁচো ছেলে মেয়ে, কুঁচো ছেলে মেয়ে শব্দের অর্থ হলো ছোট ছোট ছেলে মেয়ে। আমরা দেখেছিলাম ওই যে বৃদ্ধের যে নাতি নাতনি গুলো ছিল সেগুলোকে বলা হয়েছে গল্পে কুঁচো ছেলে মেয়ে। উপযাচক, উপযাচক হলো যে চেচে বা স্ব উদ্যোগী হয়ে কোনো কিছু করে বা নিজে থেকে কোনো কিছু করা বা কাউকে সাহায্য করা, সেটাকে বলা হয় কি উপযাচক, তাকে বলা হয় উপযাচক। আমরা উপযাচকের একটি ইংরেজি শব্দ আজকে জানতে পারি, সেটি হলো ভলান্টিয়ার। অর্থাৎ কেউ যখন নিজে থেকে কোনো কাজে উদ্যোগী হয়ে কিছু করে তখন তাকে আমরা বলি সে ভলান্টিয়ার বা ভলান্টিয়ারিং করছে। তাহলে আমরা আরেকটি শব্দ ইংরেজি শব্দটিও জানলাম, উপযাচক শব্দটি ইংরেজি হলো কি ভলান্টিয়ার। উর্দি,
উর্দি শব্দের অর্থ কি? সৈনিকদের জন্য যে নির্ধারিত পোশাক সেটাকে বলা হয় উর্দি। এবং পাকিস্তানি মিলিটারিরা কি পরত? তারা খাকি উর্দি পরত, অর্থাৎ খাকি এক ধরনের উর্দি পাওয়া যেত যেটা কিনা পাকিস্তানি যে সৈনিকরা ছিল তাদের জন্য মানে নির্ধারিত করা ছিল। তাহলে সৈনিকদের জন্য সেই নির্ধারিত পোশাকটা কি? উর্দি। তাহলে বন্ধুরা আমাদের শব্দার্থ টিকার আলোচনা এই পর্যন্তই। এখন আমরা জানবো আমাদের পাঠের উদ্দেশ্য। আমরা যে এই গল্পটি পড়লাম, আমাদের তোলপার গল্পটি, এটি আমরা কেন পড়লাম বন্ধুরা? এই গল্পটি আমাদের পাঠের উদ্দেশ্য ছিল আমাদেরকে মুক্তিযুদ্ধের চেতনায় উজ্জীবিত করা, অর্থাৎ আমাদের মুক্তিযুদ্ধের সময়কার যে ঘটনাগুলো, তখনকার সময়ে মানুষের অবস্থা, পরিস্থিতি, মানুষের উপর যে বর্বর অত্যাচার এবং নির্মম হত্যাকাণ্ড চালানো হয়েছিল, সেই কাহিনীগুলোকে বর্ণনা করে আমাদের মাঝে মুক্তিযুদ্ধের যে চেতনাটা, যে এক হয়ে সকলকে সাহায্য করতে হবে, শত্রুর বিরুদ্ধে লড়তে হবে, এই ধরনের চেতনাকে আমাদের মনে উজ্জীবিত করা, নতুন করে জাগিয়ে তোলাই ছিল এই যে পাঠ বা গল্পটা আমরা শিখেছি, তোলপার গল্পটি, সেই গল্পটির উদ্দেশ্য। তাহলে বন্ধুরা এবার আমরা চলে যাই আমাদের পাঠ পরিচিতিতে। আমাদের পাঠ পরিচিতিতে প্রথমে কি উল্লেখ করা আছে? মুক্তিযুদ্ধ বাংলাদেশের সবচেয়ে উল্লেখযোগ্য ঘটনা, এটা কিন্তু আমরা সবাই জানি যে 1971 সালে 9 মাসের রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে আমরা বাংলাদেশ নামক একটি স্বাধীন দেশের নাগরিক হতে পেরেছি। এই যুদ্ধে পাকিস্তানিদের অত্যাচারের দৃশ্য দেখে একজন কিশোর কিভাবে তাদের প্রতিরোধ করার জন্য সংকল্পবদ্ধ হয়, শওকত ওসমানের তোলপার গল্পে তাই ব্যক্ত করা হয়েছে। অর্থাৎ আমরা একজন কিশোর, তার নাম ছিল কি? সাবু। তাহলে সাবুর মধ্যে আমরা কি দেখেছি? যে পাকিস্তানিদের অত্যাচারের দৃশ্য দেখে তার মধ্যে একটা প্রতিরোধ স্পৃহা জেগে ওঠে, বা প্রতিরোধ করার জন্য সে সংকল্পবদ্ধ হয়। কিশোর সাবু গায়ের সড়কে শহর থেকে পালানো হাজার হাজার মানুষ দেখে অবাক হয়। অত্যাচারিত ক্লান্ত মানুষদের মুড়ি বা পানি পান করিয়ে সে সান্ত্বনা খোঁজে। সাবু দেখতে পায় নারী, শিশু, বৃদ্ধ, নির্বিশেষে সবাই শহর থেকে পালাচ্ছে। এবার আমরা যে পরবর্তী অংশে, পাকিস্তানিরা নির্বিচারে সবাইকে হত্যা করছে বলে তারা সংবাদ পায়। পুত্রবধূ, শিশু, নাতি নাতনিদের নিয়ে পলায়ন পর এক ধার্মিক বৃদ্ধ আক্ষেপ করে বলেন, ইসলামের নামে পাকিস্তান প্রতিষ্ঠা করে সেই পাকিস্তানি বাহিনীর হাতে সন্তানদের হারাতে হলো। এখানে বন্ধুরা সেই বৃদ্ধের কথা বলা হচ্ছে যে কিনা তার তিন সন্তানকে হারিয়েছে পাকিস্তানি মিলিটারির হাতে, এবং সেটা বলে আক্ষেপ করে যে সে সারা জীবন কোনো নামাজ কাজা করেনি। তার পাকিস্তান রাষ্ট্রের প্রতিষ্ঠার সময় বলা হয়েছিল যে ইসলামিক রাষ্ট্র প্রতিষ্ঠা করবে, তারা শান্তির রাষ্ট্র প্রতিষ্ঠা করবে, কিন্তু এখানে দেখা যাচ্ছে যে নির্বিচারে মানুষকে হত্যা করছে, তার তিন ছেলেকে তার সামনে হত্যা করেছে। তাহলে এটা বলে কিন্তু সে আক্ষেপ করতে থাকে যে সে কোন দেশে এসে অবস্থান করছে, এখন সে কোন দেশে এসে তার সন্তানদেরকে তাকে হারাতে হলো, যেখানে কিনা তাকে আশ্বাস দেওয়া হয়েছিল পূর্বে যে তার ইসলাম অর্থাৎ শান্তির ধর্ম প্রতিষ্ঠা করবে, শান্তি একটি দেশ প্রতিষ্ঠা করবে। পাকিস্তানি হানাদার বাহিনীর এই নিষ্ঠুরতা অনুভব করে সাবু ক্ষুব্ধ হয়। আমরা কিন্তু দেখেছিলাম যে সাবুর মধ্যে কিভাবে এই যে একটা ক্ষুব্ধতা, একটা প্রতিরোধ স্পৃহা জেগে ওঠে মানুষদের এই নিষ্ঠুরতা দেখে। তার ইচ্ছে হয় যে এই পাকিস্তানি মিলিটারিগুলোকে সেই ফুটবলের মতন লাথি মেরে মেরে হত্যা করবে বা তাদেরকে শাস্তি দিবে। শহর থেকে মানুষের অসহায়ত্ব, দুঃখ, কষ্ট দেখে তার মন বেদনায় ভরে ওঠে। পাকিস্তানিদের প্রতি তার ঘৃণা বাড়তে থাকে। তাদের অত্যাচারের মোকাবিলা করার জন্য তার কিশোর মন আন্দোলিত হয়ে ওঠে। অর্থাৎ তার মনে মনে ইচ্ছে হয় যে এই যে মানুষগুলো যাদের জন্য কষ্ট করছে, যাদেরকে সে দেখেনি, যে জানোয়ারগুলোকে সে কখনো চোখে দেখেনি, তাদেরকে সে কিভাবে মোকাবিলা করবে, এই সংকল্প কিন্তু সে মনে মনে করতে থাকে, এবং এই চিন্তাই তার কিশোর মনটা আন্দোলিত হয়ে ওঠে। এবং এটাই ছিল আমাদের পাঠ পরিচিতি। বন্ধুরা এবার আমরা জানবো আমাদের লেখক পরিচিতি সম্পর্কে, অর্থাৎ আমাদের যে গল্পটি লিখেছেন, এত সুন্দর একটি গল্প, সেই গল্পটির লেখক কে ছিলেন। বন্ধুরা আমরা ইতিমধ্যে জানি আমাদের গল্পটি লিখেছেন শওকত ওসমান। তাহলে চলো দেরি না করে আমরা আমাদের লেখকের পরিচিতি সম্পর্কে জেনে নিই। প্রখ্যাত সাহিত্যিক শওকত ওসমানের প্রকৃত নাম আজিজুর রহমান। তার জন্ম পশ্চিমবঙ্গের হুগলি জেলার সবল সিংহপুর গ্রামে 1917 সালে। তাহলে 1917 সালে তিনি জন্মগ্রহণ করেছেন এবং তার প্রকৃত নাম কি? আজিজুর রহমান। দীর্ঘদিন তিনি বাংলা ভাষা ও সাহিত্যের অধ্যাপক ছিলেন, তবে অধ্যাপনা জীবন প্রবেশ করার আগে তার চাকরি জীবন ছিল বিচিত্র। অর্থাৎ তিনি নানা ধরনের চাকরি করেছেন, কখন? যখনও তিনি অধ্যাপনা জীবনে প্রবেশ করেননি। এরপর আছে শওকত ওসমান বাংলা ভাষা ও সাহিত্যের বিশিষ্ট কথা সাহিত্যিক। ছোটদের জন্য তিনি যেসব গ্রন্থ লিখেছেন সেগুলো হচ্ছে ওটন সাহেবের বাংলো, দিগবাজি, মস্কুইটোফোন,
তারা দুইজন খুদেশ সোশ্যালিস্ট, ছোটদের নানা গল্প, কথা রচনার কথা ও পঞ্চসঙ্গী। আমরা কিন্তু নামগুলো থেকেই বুঝতে পারছি যে কত সুন্দর সুন্দর এবং ভিন্ন ধর্মিতার গ্রন্থগুলোর নাম, এবং দেখেই ইচ্ছে করছে যে একটা গল্প যদি আমি এখন পড়তে পারতাম। অর্থাৎ তাহলে তিনি যেসব গ্রন্থ লিখেছেন সেই গ্রন্থগুলোর নাম কিন্তু আমরা এখন জানতে পারলাম, এবং এই সবগুলোই কিন্তু ছোটদের জন্য লেখা। তাহলে তোমাদের যখন সুযোগ হবে আমরা কিন্তু এই গল্পের যে বইগুলো আছে, গ্রন্থগুলো, সেগুলো থেকে একটা কিনে পড়া শুরু করতে পারি। তিনি বেশ কয়েকটি সাহিত্য পুরস্কারে ভূষিত হয়েছেন। পুরস্কারগুলো হচ্ছে আদমজী সাহিত্য পুরস্কার, বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার, একুশে পদক, নাসির উদ্দিন স্বর্ণ পদক, ফিলিপস সাহিত্য পুরস্কার ইত্যাদি। অর্থাৎ তিনি বেশ কিছু গুরুত্বপূর্ণ এবং সম্মানজনক পুরস্কার লাভ করেছেন, যেগুলোর নামও আমরা জানতে পারলাম। 1998 খ্রিস্টাব্দে তিনি মৃত্যুবরণ করেন। অর্থাৎ তিনি 1998 খ্রিস্টাব্দে মৃত্যুবরণ করেছেন, এবং ইতিমধ্যে আমরা দেখেছি তিনি কবে জন্মগ্রহণ করেছেন। তিনি 1917 খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেছিলেন। তাহলে বন্ধুরা, আমাদের লেখক সম্পর্কে কিন্তু আমরা খুবই গুরুত্বপূর্ণ কিছু তথ্য জানতে পারলাম আজকে লেখক পরিচিতি থেকে। এবার তাহলে চলো আমরা জানি আমাদের এই গল্পের শেষে যে বহু নির্বাচনী প্রশ্নগুলো আছে সেগুলো সম্পর্কে। প্রথম প্রশ্নটি হলো, শওকত ওসমানের প্রকৃত নাম কি? বন্ধুরা, আমরা কিন্তু লেখক পরিচিতিতে শিখে এসেছিলাম যে আমাদের লেখক শওকত ওসমানের প্রকৃত নাম কি ছিল। আশা করি আমরা উত্তরটা সবাই দিতে পারবো। আমরা অপশনগুলো একবার দেখে নিই। তাহলে আমাদের সঠিক উত্তরটি কি হবে বন্ধুরা? আমাদের সঠিক উত্তরটি হবে আজিজুর রহমান। অর্থাৎ শওকত ওসমানের প্রকৃত নাম ছিল আজিজুর রহমান। আমরা যারা উত্তরটি সঠিকভাবে দিতে পেরেছি তাদের সবাইকে অভিনন্দন। এবার আমরা যাই দ্বিতীয় প্রশ্নে। দ্বিতীয় প্রশ্নটি হলো, সাবুর বড় লজ্জা লাগে কেন? আমরা সাবুর কখন লজ্জা লাগে দেখেছিলাম বন্ধুরা? আমরা দেখেছিলাম যখন মিসেস রহমানের সাথে সাবু কথা বলছিল, তখন কিন্তু তার বড় লজ্জা লাগে। এবং কেন লজ্জা লাগে সেটাই কিন্তু আমাদের আজকের প্রশ্ন। আমরা অপশনগুলো একবার দেখে নিই। আমাদের প্রথম অপশনটি হচ্ছে, গায়ে কিছু না থাকায় মহিলা 5 টাকা দিতে যাওয়ায় পর্যাপ্ত পানি দিতে না পারায়, নাকি 5 মাস খাটতে হয়। বন্ধুরা, অপশনগুলো দেখেই কিন্তু আমরা বুঝতে পারছি আমাদের সঠিক উত্তরটি কি হবে। আমাদের সঠিক উত্তরটি হবে গায়ে কিছু না থাকায়। কারণ সাবু যখন মিসেস রহমানের মতন একজন ধনী মহিলার সাথে কথা বলছিলেন, তখন কিন্তু তার গায়ে কিছুই ছিল না, এবং তার কি ছিল, তার প্যান্টটা যে ছিল পরনে সেটাও ছিল নোংরা, এবং তার গায়ে কিছু না থাকায় কিন্তু তার একটু লজ্জা লাগতে থাকে। এবং এটাই হবে আমাদের সঠিক উত্তর। তোমরা যারা সঠিক উত্তর দিতে পেরেছো তোমাদের সবাইকে অভিনন্দন। বন্ধুরা, এবার যাই আমরা আমাদের পরবর্তী প্রশ্নে। এখানে আমরা একটি উদ্দীপক দেখতে পাচ্ছি। ভিডিওটি পজ করে আমরা সবাই উদ্দীপকটি একবার পড়ে নিব এবং এরপর প্রশ্নটির দিকে তাকাবো। আশা করি আমাদের উদ্দীপকটি পড়া শেষ। এবার আমরা প্রশ্নটির দিকে তাকাই। আমাদের প্রশ্নটি হচ্ছে, উদ্দীপকের তাহমিনার সঙ্গে তোলপার গল্পের কাকে তুলনা করা যায়? আমরা এখানে কি দেখতে পাচ্ছি যে শ্রমিকদের উপর যখন জমিদার পেটানো শুরু করে পারিশ্রমিক চাওয়ার পর, তখন এই যে গ্রামের সাহসী মেয়ে তাহমিনা ক্রোধে ফেটে পড়ে, এবং এর মাধ্যমে আমরা কাকে দেখতে পাচ্ছি, আমাদের তোলপার গল্পের কোন চরিত্রটিকে দেখতে পাচ্ছি তাহমিনার মধ্যে? শওকত ওসমানকে, চৈতন্য বিবিকে, মিসেস রহমানকে, না সাবুকে? আমাদের সঠিক উত্তরটি কিন্তু খুবই পরিষ্কার, কেননা আমরা এইরকম একটা ক্রোধে ফেটে পড়ার মনোভাব, প্রতিবাদী মনোভাব কিন্তু সাবুর মধ্যেই দেখতে পেয়েছিলাম। তাহলে আমাদের সঠিক উত্তরটি হবে কি, সাবুকে তুলনা করা যায় এই উদ্দীপকের তাহমিনার সঙ্গে। তাহলে আমরা যারা সঠিক উত্তরটি দিতে পেরেছিলাম তোমাদের সবাইকে অভিনন্দন। বন্ধুরা, আমাদের শেষ প্রশ্নটি হচ্ছে, উদ্দীপকের জমিদার ও তোলপার গল্পের পাঞ্জাবি মিলিটারিদের অত্যাচারে প্রকাশ পেয়েছে ক্ষমতার দাপট, জুলুমের দাপট, অন্যায়ের দাপট। আমাদের কোন উত্তরটি সঠিক হবে বন্ধুরা? আমরা আশা করি সবাই খুব ভালো মতন বুঝতে পারছি যে আমাদের সঠিক উত্তরটি কি হবে। আমাদের সঠিক উত্তরটি হবে ঘ নাম্বার, অর্থাৎ 1, 2 এবং 3। অর্থাৎ সবগুলো অপশনই কিন্তু সঠিক এখানে, কেননা জমিদার এবং তোলপার গল্পের পাঞ্জাবি মিলিটারিদের মধ্যে কিন্তু আমরা ক্ষমতার দাপট দেখেছি, জুলুমের দাপটও দেখেছি এবং অন্যায়ের দাপটও দেখেছি। তারা অন্যায়ভাবে তাদের ক্ষমতা দেখিয়ে এই যে নিরীহ মানুষ তাদের উপর কিন্তু অত্যাচার এবং জুলুম করছিল। তাহলে আমাদের সঠিক উত্তরটি আমরা আশা করি সবাই দিতে পেরেছি, এবং যারা দিতে পেরেছি তোমাদের সবাইকে অভিনন্দন। তাহলে বন্ধুরা, আজকে আমাদের আলোচনা এই পর্যন্তই। পরবর্তী ক্লাসে তোমাদের সাথে আবার দেখা হবে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। ধন্যবাদ সবাইকে।